গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি এতদিন পরে আমাদের ইচ্ছে সফল হয়েছে, আমরা সকালবেলায় বেরোচ্ছি মর্নিং ওয়াকে। বাচ্চা পাটিকে ঘুম পাড়িয়ে রেখে আপনি বেরিয়েছেন, আমিও তাই, কিন্তু টাকা পয়সা নেই হাতে, যেহেতু চা খাবো বেরোতে হয়। হ্যাঁ, কখন কি দরকার লাগে না ঠিক নেই। এখানে এত বড় একটা শিবের মূর্তি, শিবলিঙ্গ, কি জানি কেন। এই হচ্ছে আমাদের সেই বাঁধায় ওঠার বিখ্যাত সিঁড়ি, ছোটবেলায় এটাতে উঠতাম আর নামতাম। একটুখানি খেয়েই বলছি, দূর আর খেতে পাচ্ছি না। দেখিনি ওই ছোটবেলা থেকে যা যেটা বায়না করতো সেটাই করো, ঠিকই করে। এটা ছোট্ট মতো হয়েছে, এটা হয়েছে। আর এই ছোট ছোট টবে লাগালে না ছোট ছোট হবে, অনেক বেশি বড় টবে লাগালে বড় টবে হয়। হ্যাঁ, গিরগিটির ছবি তুললো, আমার ছেলের ছবি তুলেছে, কালারটা খুব সুন্দর। এটা পেকে গেছে, এবার বের করে নেবে এটা। হ্যাঁ, আমি দে ওখান থেকে দেখতে পাই কারি পাতার গাছ, আকন্দ ফুলটা বেরো দারুণ হয়। শিবরাত্রিতে কোনো দরকার নেই, পুরো সুন্দর হাতে করে নিয়ে পুজো দিতে পারবে। তোমরা এই নেটটা কেন লাগে, যেটা কি পান কিছু তুলবে গাছ? না, গাছ তুলেছিল যে কুমড়ো গাছ উঠেছিল তার জন্য। এইটা বাহারি গাছের, হ্যাঁ, এটার ফুলটা খুব চিরাচেনা লাগছে, পার্কে বোধহয় থাকতো। তোমরা মর্নিং ওয়াক করতে এসে মর্নিং চায় খেতে চলে এসেছে। দুটো ঠ্যাং ভাঙ ভাই, প্রত্যেকে সজনে ডাটা পেড়ে এনেছে, গিমে শাক পেড়ে এনেছে। কোথায় গেছিলিস তুই? ঘেমে চান করে চাউমিন রেডি, সবাইকে দিয়ে আমিও খেয়ে নেবো। আজকে সকাল সকাল উঠেছি না, তাই খিদেটাও সকাল সকাল পেয়ে গেছে। ও মা, আমি নিয়ে নিলাম। বড়দি এখানে মাছ ভাজছে, আজকে মসুর ডাল মাছ ভাজা, কলমি শাক বড়া দিয়ে, বেসন বড়া দিয়ে ঝোল, উচ্ছে আলু ভাতে, আর এইদিকে আমি মাশরুমের বাটি চচ্চড়ি, আমার ফেমাস ডিশ, এটা বানাবো। ও, আজ টমেটো খেজুর আমসত্ব দিয়ে চাটনি হবে। আজকে রাজস্বিক ভোজ, পেটি রাখবি। এখানে মাশরুমের বাটি চচ্চড়ি বসিয়ে আমি ঢাকা দিয়ে এখন আরামসে কাজ করবো। সারাদিন ছুটে যাচ্ছে, ই বাবা পিউ। এখানে পিউ হেয়ার কালারের ব্যবস্থা করছে, ব্যবস্থা লরিয়াল এক্সেলেন্সের ব্ল্যাক কালার, এই খড়ে যাওয়া চুলকে রক্ষা করতে, আপনারাও ইউজ করতে পারেন। আজকে আমাদের অনেক রকমের, হরেক রকমের খাবার আছে এখানে দেখাচ্ছি। প্রথমে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, উচ্ছে ভাজা, চাটনি, এখানে মাশরুম, এখানে মাছ ভাজা, এখানে আছে বড়া, লাউ শাক, আলু দিয়ে একটা ঝোল, এটা দারুণ হয় খেতে। প্রত্যেকদিন খেতে বসবো আর মা এখানে বসে বসে দেখবেন। আগেই কাজটা মেজদি করত, চেয়ারে তাড়াতাড়ি করে নিজে খেয়ে নিয়ে এখানে বসে পড়তো, দেখতো কে কেমন করে খায়। বড়দি এক্ষুনি খেয়ে দেয়, কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ছুটবেন কলকাতা, এই এক কিছু দিনের মধ্যে এখন তাহলে আরামবাগে বিরতি। আবার ফার্স্ট এপ্রিল আসবে, তাই তো? প্রোগ্রাম আছে তো, প্রোগ্রাম তার মধ্যে এখন কত প্রোগ্রাম আছে দেখ, 12 এপ্রিল আগে। পিসি এসেছে সবার সাথে দেখা করতে, পিসিও এসেছে, পিউ এখন বেরোবে দাঁতের অপারেশন করাতে। কি
মেডিকেল হচ্ছে মেডিকেলে ইয়ে লোক নিচ্ছে কিরম তো বললে তুমি যে বললে যে ছেলেদের নিচ্ছে সব ছেলেদের ওটা মা ভুল বলেছে সেই নিয়ে আবার জানিস তো চুমকি হঠাৎ বলছে আমি যে পিসির বাড়িতে গেছিলাম না এসেই তো সেই পিসি দেখা করতে এসেছে অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমরা সবাই চলে যাবো মানে আর কিছুদিনের মধ্যে আমিও চলে যাবো প্রিয় চলে যাবো বর্ধিতাজি চলেই যাচ্ছে তো সেই জন্য যাওয়ার আগে একবার দেখা করে গেল আর এই যে একজন কিছুতেই ঘুমাবে না বলছে না আমি ঘুমাবো না আমি ঘুরে বেড়াবো ওঠো তাড়াতাড়ি আমি ফ্যানটা চালিয়ে দিচ্ছি ওঠো বাড়িটা দিয়ে দিলাম কোল বাড়িটা দিয়ে দিচ্ছি এসো তাড়াতাড়ি এসো এসি আজকে দরকার নেই নদী এসি একদম দরকার নেই এসো শুয়ে পড়ো রাত্রে চালাবো রাত্রে এসো 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 আজকে ঠান্ডা অত গরম নেই আজকে এসো পিউ এখন চললো দাঁতের অপারেশন করাতে বিশাল বড় অপারেশন পিউ ভয় আসছে আমার মোবাইল কোর্ডের পার্টস তো আমার ব্যাগে অল দ্য বেস্ট আমি তোর অপারেশনে ওটি যখন শেষ হবে লাইটটা যখন নিবে তখন আমি বন ভিটা নিয়ে দাঁড়িয়ে থাকবো বাইরে তুই পেছনে শিবে এই তুই পেছনে শিবের জটা করে ঘুরে এই তো এই তাকে বড় ঘরের তাকে এইটা তো না কে আছে এটা একটা যেটা বুটি তো একটু পরে উঠে যাবে ও ছেড়ে লাগ গুলে দেবো মহিমাদি খাই দেবে নাকি পিউ অপারেশন করাতে চলে গেল সবারই চা খাওয়া ডান এবার আমি চা খাবো আমি আর মা এটা হচ্ছে জবা ফুলের চা পিউ যাওয়ার 15 মিনিট পরেই বুটি উঠে গেছে মেজাজ একটু গরম গরম লাগছিল তাই ছাদে নিয়ে এলাম ঘুরতে ছাদে নিয়ে এলে ওর মন ভালো থাকে তাই তো ছাদে নিয়ে এলে মন ভালো তাই তো ছাদে নিয়ে এলে বুটি হ্যাপি মান্টু ডুডি এখন ঘুমোচ্ছে মান্টু ডুডি স্লিপিং মান্টু ডুডি স্লিপিং এপিউ দাঁত তুলে চলে এসেছে অনেকক্ষণ এখন ওর কথা বলা চলবে না খাওয়া চলবে না কোনো কিচ্ছু করা চলবে না সকালে রাত্রেবেলা যে জল খেয়ে শোবে আর এদের দুটোকে আমি পেন্সিল আর ইয়ে দিয়ে খাতা দিয়ে বসিয়ে দিয়েছি ঝামেলা মিটে গেছে বাবা অনেক বেশ কিছুক্ষণ থাকবে চুপচাপ আর বর্দি আর বুলু একসাথেই বেরিয়ে গেছিলো ওই 5:45 নাগাদ 5:20 ট্রেন ছিল বুলু উঠে গেল বাসে গোবিন্দপুর চলে গেল আর বর্দি উঠে গেল ট্রেনে শোভাবাজার চলে গেল এই বাড়ি যাওয়ার আগে মনে হয় আর বর্দির সাথে দেখা হবে না এটাই লাস্ট টাইম ছিল এরপর এবার এলে আবার দেখা হবে প্রথমে কড়াতে মুগ ডালটা দিয়ে দিলাম তারপরে হালকা করে একটু রোস্ট করে নেব তারপরে মুগ ডালটা ভালো করে ধুয়ে তুলে রাখবো এখানে ডালিয়া খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি এখানে ডালিয়াটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি টমেটো কুচি আদা বাটা জিরে আর তেজপাতা আর এখানে রয়েছে আলু বিনস আর বাঁধাকপি কাটা ওকে আমি গোটা গরম মশলা ফোড়ন দিই বাট এলাচটা নেই ওই জন্য জাস্ট এটা দিয়ে করছি আর গুঁড়ো গরম মশলা দিই আর ডালিয়ার খিচুড়ির জন্য না এইটুকু তেলই এনাফ এইটুকুই যথেষ্ট জাস্ট জিরে তেজপাতা আদা বাটা টমেটো আর সবজিগুলো দিয়ে নেড়ে সমস্ত বসিয়ে চাপিয়ে হলুদ আর নুন চিনি দিয়ে সিটি মেরে দাও আর ঘি দিয়ে নামিয়ে নাও বসিয়ে দিয়েছি মোটামুটি দুটো সিটি পড়লে নামিয়ে দেবো বলছি দুটো সিটি দিলেই হবে তো নাকি ডালিয়াটা দুটো সিটি দিলেই হবে তো একটা ডালিয়া বসিয়ে দিয়েছি একটা সিটি পড়লে ডালিয়া হয়ে যাবে আর পিউ আজকে কথা বলতে পারছে না পুরো চুপ করে আছে কোনো কথা বলছে ডক্টর বলেছে বেশি কথা না বলতে আজকের দিনটা পুরো মানে একটু হালকা হালকা কথা বলে প্রথম 1.5 ঘন্টা কথা বলতে বারণই করেছিল তারপর থেকে হালকা হালকা মানে দরকার পড়লে কথা বলবে তুই এখনো ঘুমোস নি এত রাত্রি হয়ে গেল না কেন ঘুম নেই চোখে কালকে ভিডিওটা শেষ না করেই শুয়ে পড়েছিলাম তারপরে ভিডিও এডিট করতে গিয়ে দেখি বাবা শেষ করা হয়নি তো আমি ভাবলাম যে আপনারা বুঝে যাবেন সমঝদার কে ইশারাই কাফি হ্যায় তো আজকে কেউই পিউ তো দাঁতের যন্ত্রণায় কথা বলতে পারছে না তারপরে বর্দি চলে যেতে মনটাও একটু খারাপ লাগছে তো সেই নিয়ে আজকে ভিডিওটা আর বাড়ালাম না এখানে শেষ করছি কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে সো গুড নাইট টাটা